সম্মানিত দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন। বাংলাদেশের এবং সারা বিশ্বে বাংলাদেশিদের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা অনুষ্ঠান, সরাসরি লাইভ টক শো টাইম পলিটিক্স। দেশে এবং দেশের বাইরে আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন, সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। যথারীতি আজকে দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদের অনেক পরিচয়, তাদেরকে প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। একজন বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট বাফফ এর প্রাক্তন সভাপতি, তিনি ড্রামা সার্কেলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি অর্থাৎ আমেরিকার আমব্রেলা অর্গানাইজেশন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি এবং কমিউনিটি বোর্ড আর্টের সদস্য নার্গিস আহমেদ, এবং অন্যদিকে আছেন লেখক, অ্যাক্টিভিস্ট এবং অধ্যাপক হোসনে আরা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে, নার্গিস আপা এবং হোসনে আরা আপনাকে। দর্শক, আপনারা যারা টেলিভিশন চ্যানেলে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা জানেন যে এই টেলিভিশনের নিচে স্ক্রলে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে টেলিফোন করে আপনারা আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন সরাসরি লাইভ এই দুজন সম্মানিত অতিথিকে। আমরা আলোচনা শুরু করছি, প্রথমেই আপনাকে দিয়ে শুরু করি হোসনে আপা। পরিকল্পনা ছিল একরকম, কিন্তু ঘটনাগুলো এমনভাবে ঘটতে থাকে যে আমরা সমসাময়িক কিছু ঘটনা উঠে আনতে হয় টক শোতে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে বাংলাদেশে সিলেটে একজন ব্লগারকে খুন করা হয়েছে। আমরা দেখেছিলাম যে এর আগে 2013 সালে রাজীব থাবা বাবা, যার নামে যিনি ব্লগারে লিখতেন, সেই রাজীবকে খুন করা হয়েছিল যেভাবে। তারপরে আমরা দেখলাম যে এ বছরই বইমেলার সময় একদম শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম প্রাণকেন্দ্রে আমরা অভিজিৎকে দেখেছি হত্যা করতে, এবং যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং ইঞ্জিনিয়ার, বাংলাদেশি প্রবাসী, তিনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। এখন আমরা দেখছি সিলেটে এই ব্লগারের এই ঢাকার হত্যাকাণ্ডটি এসে সিলেটে আমরা সেটি সম্প্রসারণ হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে একের পর এক ব্লগারকে মেরে ফেলা হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ সাকি আপনাকে। প্রথম হচ্ছে আপনার শাড়িটা খুব সুন্দর, অনেক ধন্যবাদ। আসলে মায়ের শাড়ি সন্তানের সবসময়ই পছন্দ হয়, এটা মনে হয় তারই একটা প্রকাশ, সেজন্য আর একবার ধন্যবাদ। এবং ধন্যবাদ, আমি টাইম ছেলেকে কিন্তু ধন্যবাদ দিতে হয় না, আনুষ্ঠানিকভাবে দিতে হয়, এটা আমরা শিখেছি, অনেক দেরি করে হলেও শিখেছি। তো আরও একবার ধন্যবাদ সাকি আপনাকে। আমার ছিল যে যেভাবে এখানে এসেছি, প্রথমে একটু শুভ সংবাদগুলো আজ দিব, যাই হোক সেগুলো পরে বলা যাবে সেই কথাগুলো। আগে অনন্ত, সেই ব্লগারের কথা যেহেতু উচ্চারণ করেছে, অনন্ত বিজয় দাস, অনন্ত বিজয় দাস, অনন্ত বিজয় দাস, অভিজিৎ, রাজীব, এরা একইভাবে নৃশংসভাবে এরা কিন্তু এদেরকে হত্যা করা হচ্ছে। আসলে আমরা সভ্য যুগে বাস করছি, সভ্য যুগে কখনোই কোনো খুনের কিন্তু কোনো জায়গা নেই, এটাকে সমর্থন করা যায় না। জি, সুতরাং আমি নিন্দা প্রকাশ করছি, শোক প্রকাশ করছি, এবং এর জন্য আশু, এর নিরসনের জন্য আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। কারণ এইভাবে হত্যা চলতে দিলে আমরা আসলেই মনে হয় আবার আদিম যুগে ফিরে যাব, এটা কখনোই গ্রহণযোগ্য নয়, সমর্থনযোগ্য নয়, এবং আমি আবারও শোক প্রকাশ করছি। এ ব্যাপারে আমার ফিরে যেতে হয় যে তাদের দোষটা কি। কেউ কেউ কিন্তু বলেন যে তারা মানুষের সেন্টিমেন্টে আঘাত করে, তারপরে ধর্মকে আঘাত করে, সেটা কথা হচ্ছে তারা যাই করুক না কেন, তারা কি কাউকে যে খুন করছে বা কাউকে গিয়ে মারামারি করছে কারোর সাথে, না, তারা লিখছে। লেখার এবং বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা আছে। তারা যদি কারোর সেন্টিমেন্টে আঘাত করেও থাকে, তাহলে আমার মনে হয় তার প্রতিশোধ নেবার জন্য পাল্টা লেখালেখি পর্যন্ত করা যেতে পারে, তার চাইতে বেশি নয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ড কবে শেষ হবে তার জন্য আমরা সোচ্চার, এবং আমাদের দেশের কেন সারা বিশ্বের কাছে আমাদের আবেদন,
যে এটা বন্ধ হোক, বন্ধ হওয়ার প্রক্রিয়াটা শুরু হোক। জি, আমরা নার্গিস আহমেদ আপনার কাছে আসব, কিন্তু আলোচনায় আপনার কাছে যাওয়ার আগে একজন দর্শক টেলিফোন করে ফেলেছেন, আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলবো। আমরা এখন সম্মানিত দর্শক, আপনি এখন স্টুডিওতে সরাসরি যুক্ত হবেন লাইভ টেলিফোনে, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি আমাদের সঙ্গে কথাগুলো বলুন দয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি, আমি ভালো আছি, আপনি কে বলছেন? জামাইকা থেকে আবু সুরাইম। জি জনাব আবু সুরাইম, আপনি ভালো আছেন তো? না জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য, আপনি বলুন। জি, আজকে এই সোসাইটির এক্স প্রেসিডেন্ট নার্গিস আপা এবং অধ্যাপক হোসনে দুজনকেই আজকে একই জায়গায় আপনার পাশে দেখে খুব গর্বিত হচ্ছি, কিন্তু একই সাথে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে ইতিমধ্যে নারীর উপর নির্যাতন সহ নানান ধরনের, একদিকে প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, কিন্তু তারপরেও এই ঘটনাগুলোকে ওনারা হয়তো নিন্দাই জানাবেন, কিন্তু এর বাইরে কি আর কোনো কিছুই করার নেই আমাদের? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনার এই বিষয়টি নিয়ে দুজনের কাছেই আমরা জানতে চাইবো আসলে আমাদের কি করণীয় আছে। প্রথমে একটু জানতে চাই যে এই যে ব্লগার অনন্ত বিজয় দাস যে যেভাবে হত্যা করা হলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন নার্গিস আহমেদ? যে কোনো হত্যায় ডেফিনেটলি নিন্দনীয় এবং শোকের, অত্যন্ত দুঃখের ব্যাপার। অবশ্যই বলে নেওয়া দরকার যে আপনাকেও কিন্তু সুন্দর লাগছে বরাবরের মতোই অভিযোগ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভাইরা বন্ধুকে সবসময় সুন্দর দেখে, আপা যেরকম বললেন যে আমি আজকে আপনাদের দুজনের মাঝে অনেক তাই নাকি? আচ্ছা, না পিঙ্ক টাই খুব ভালো লাগছে, খুব ম্লান হচ্ছে না, ফুটে উঠেছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি অবশ্যই নিন্দনীয়, এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমি যতটুকু জানতে পেরেছি, এনারা সবাই যে ব্লগে লেখেন বাট ইসলাম সম্পর্কে ওনাদের লেখালেখি খুব বেশি, সেসব নিয়ে আসলে মূলত এই ঘটনাগুলো ঘটছে। ইসলাম কখনোই কিন্তু এই মারামারি কাটাকাটি অ্যালাউ করে না। হ্যাঁ, ইসলামে এটা নাই যে আপনাকে কেউ কিছু বললো আপনি তাকে গিয়ে হত্যা করবেন। আপনার আলোচনার আগে একজন দর্শক ফোন করেছিলেন, আপনি মাত্র আলোচনা শুরু করেছেন আরো একজন দর্শক ফোন করেছে, আমরা একটু দর্শকের ফোনটা নিয়ে আবার আপনার কাছে আসছি, আপনার কাছেই আসছি। জি সম্মানিত দর্শক, আপনার সঙ্গে আমরা এখন কথা বলবো, আপনি খুব সংক্ষেপে আমাদের সঙ্গে আপনার নাম এবং পরিচয় দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি বলছি। জি, আপনার কথাটা পরিষ্কার ভাবে শুনতে পারিনি আপনি। জি বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি জামাইকা থেকে বলছি। আজকে আমি খুবই গর্বিত যে আমাদের জামাইকাবাসী, আমাদের জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির দুই উপদেষ্টা এবং আমাদের হোস্টেল এখানে উপস্থিত, আমার দেখে খুবই ভালো লাগছে। নাকি সাপা এবং হোস্টেল আপনার দুজনকে সাধুবাদ জানাই। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ। জি জি, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আপনিও জামাইকা থেকে ফোন করেছেন, দুজন সম্মানিত অতিথি জামাইকায় থাকি, এবং আমি বলতে ইচ্ছা করছে যে আমিও জামাইকায় থাকি। ইসলাম কখনোই সমর্থন করে না এরকম হত্যা করা, কাউকে এরকম জীবন নাশ করা, ইসলাম কখনোই এগুলো অ্যালাউ করে না। কিন্তু তারপরও যারা ইসলামের নামে এগুলো করছেন তারা ডেফিনেটলি নিন্দনীয় কাজ করছেন। কিন্তু আরেকটি ব্যাপারও আমাদের একটু মনোযোগে আনতে হবে বা আনতে হবে এই জন্যে যে ইসলাম অবশ্যই অ্যালাউ করে না হত্যা, কিন্তু ইসলাম সবসময় বলেছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দিনুকুম ওলিয়া দিন, যেটা আমরা সবাই মুখে মুখে বলি। কিন্তু যারা মুক্তমানা লিখছেন তাদের মুক্তমানায় ডেফিনেটলি অনেক সাবজেক্ট আছে এই পৃথিবীতে মুক্ত মনে লেখার জন্য, কলম ধরলে, কিন্তু কলম ধরলেই ইসলামকে হিট করে কথা না লিখলেই আমার মনে হয় বেটার হয়। কারণ আমরা তো অন্য ধরেন মানে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ইসলামকে যখন কটাক্ষ করে কিছু লেখা হচ্ছে তখনই কিন্তু তাদের উপর অ্যাটাকগুলো আসছে। তো আমি আশা করি যে ওনারা আর কিছু বেছে নিয়ে না নিয়ে ইসলামকে কেন বেছে নিচ্ছেন, ওনার ধর্ম ওনার কাছে, ইসলামের ধর্ম যারা ইসলাম পালন করছেন তাদের কাছে, সুতরাং ওনারা কেন এটা করছেন? আমার মনে হয় এই বিষয়গুলো ধর্মকে সকল কিছুর ঊর্ধ্বে রাখা উচিত সবার। আমি আমার ধর্ম পালন করব, আমার মতো করে পালন করব, উনি ওনার ধর্ম পালন করবেন, উনি ওনার মতো, উনি যদি ধর্ম নাও পালন করেন
ওটাও তারই বিষয়, ওটা কিন্তু অন্য কারো বিষয় না। সুতরাং আমি সেটাও আমি মনে করি যে এটা হওয়া উচিত না, কারো কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলা, কোনো ধর্মকে আঘাত দেওয়া উচিত না, সে যে কোনো হোক না কেন, যে কোনো ধর্মের হোক, এবং সে ধর্ম না পালন করুক না বিশ্বাস করুক, তাকেও আমি অনুরোধ করব দয়া করে কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলবেন না। আপনি যদি ধর্ম না মানেন বা আপনি যদি অন্য ধর্ম হন তাহলে সেটা নিয়ে থাকেন, কেউ আপনাকে বদার করছে না। আর যারা এটা করছেন ইসলামের নামে তারা অত্যন্ত জঘন্য কাজ করছেন, তারা ডেফিনেটলি ডেফিনেটলি নিন্দনীয় এবং আল্লাহ কখনো এটা ক্ষমা করবেন না আশা করছি। আপনি অনুমতি দিলে আরও একটি দর্শকের ফোন আছে, সেই ফোনটি আমরা আবার নিব। সম্মানিত দর্শক, আপনার নাম এবং পরিচয়টা জানতে চাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, লাইনটি কেটে গেছে, আমরা দুঃখিত, আপনি আবার চেষ্টা করুন। যে একটি খুব সুন্দর পয়েন্ট বলেছেন নার্গিস আহমেদ, সেটি হচ্ছে যে ইসলাম, এটি আপনিও বলেছেন, ইসলাম কখনো খুন খারাপি কিংবা কোনো খারাপ কাজ সমর্থন করে না, মানুষকে মেরে ফেলা কোনো ধর্মই করবে না, ইসলামও করে না। পাশাপাশি তিনি একটি জিনিস তুলে এনেছেন যে এই যে ধর্ম নিয়ে যে লেখালেখি হচ্ছে, ইসলামকে কটাক্ষ করার লেখা হচ্ছে, এই বিষয়টি সম্পর্কেও সচেতন থাকা দরকার, সেটিও উচিত নয় বলে তিনি মনে করেন। এই জায়গায় আপনার বক্তব্য কী? এটি আমরা শুনবো, তার আগে সম্ভবত আমরা আরও একজন দর্শককে লাইনে পেয়েছি। আমরা সম্মানিত দর্শক আপনার সঙ্গে কথা বলছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি মনে হয় আপনার কথা। আসসালামু আলাইকুম। সাকিব ভাই আসসালামু আলাইকুম, আমি কিউ গার্ডেন থেকে বলছি, কামাল হোসেন মিঠু। জি কামাল হোসেন মিঠু ভাই, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আমার খুব ভালো লাগছে। আমার আজকে দুজন খুব প্রিয় মানুষ, একজন আমাদের সোসাইটির সাবেক সভানেত্রী নার্গিস আপা, আর একজন আমাদের সবার প্রিয় মুখ হোসনে আরাপা, অধ্যাপিকা হোসনে আরাপা, দুজনই আছেন। ওনাদের দুজনের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। জি, যেহেতু আজকে ওনারা এই মঞ্চ আলো করে বসে আছেন আমাদের নারী সমাজের দুজন নেতৃস্থানীয় প্রতিনিধি হিসাবে, তো আমার প্রশ্নটা হচ্ছে, দীর্ঘদিন ধরে আমরা যারা এই প্রবাসে আছি, আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমাদের যে নারীরা এখানে এসে যে একটা পরিবর্তিত ভূমিকায় যে আজকে অবতীর্ণ হয়েছে, তারা কাজ করছে, ঘর সামাল দিচ্ছে এবং বিভিন্ন ভাবে নারীরা এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে আমাদের নারী নেত্রী হিসেবে ওনারা কি ভূমিকা রাখছেন, এবং সেই ভূমিকা রাখতে গিয়ে ওনারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা, হচ্ছেন কিনা, এবং ভবিষ্যতে ওনাদের কোনো পরিকল্পনা আছেন কিনা নেতৃস্থানীয় নারী নেত্রী হিসেবে বাঙালি বাংলাদেশের নারীদেরকে সংগঠিত করে অতিথি, তো আপনি সামনে কিন্তু আগামী দুই চার দিনের মধ্যেই আপনাকে টাইম পলিটিক্স এ আসতে হবে, আমি আগাম আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম। ধন্যবাদ, আমি খুব কৃতজ্ঞ বোধ করছি আপনি আমাকে এই দাওয়াতটা দিয়েছেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। জি আপনি ভালো থাকবেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। জি, যে বিষয়টি বলছিলাম যে ইসলাম যেমন কোনো কোনো ধর্মেই যেমন খুন খারাপি সমর্থন করে না, পাশাপাশি আবার ধর্মকে কটাক্ষ করে, ইসলামকে কটাক্ষ করে লেখালেখি করাটাও কতটুকু যৌক্তিক? সাকি, আসলে আমাদের ধর্মে বিশেষ করে সব ধর্মেই আমার ধারণা ধৈর্য এবং সহ্যের কথা কিন্তু বলা হয়েছে, যে ধৈর্য ধারণ করে সে কিন্তু হচ্ছে বড় ইমানদার। সুতরাং কেউ আমার ধর্ম নিয়ে, সেটা সঠিক ব্যাটিক যে কোনো পর্যায়ের হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি না, কথা বললে তাকে খুন করে ফেলতে হবে, আমার মনে হয় সে সবচেয়ে বেশি বিধর্মী মনে হয়, তাই না? এটা এটা কোনোভাবেই হতে পারে না যে আমার ধর্ম নিয়ে বা কোনো ধর্ম নিয়ে কেউ লিখেছে, কেউ বলেছে বলে তাকে শেষ করে ফেলতে হবে। এর থেকেই বোঝা যায় মানুষের অধিকার আছে, যে যেমন করে পৃথিবীতে চলতে পারে, কিন্তু সেটা চলতে পারে বলতে খুন করে নয়, লিখে লিখছে, আমি তার চেয়ে ডবল শক্ত করে লিখব প্রতিশোধ নেবার জন্য, কিন্তু খুন কেন করতে হবে? আমার মনে হয় এটি কোনো কথা না যে তার অনেক বিষয় আছে, সে কেন ধর্ম নিয়ে লিখছে, এটা কিন্তু হতে পারে না, কারণ যে লিখছে এটা তার ব্যাপার, আমরা কারোর উপরেই কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। এই চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই কিন্তু পৃথিবীতে আসলে অরাজকতা চলে আসছে। সুতরাং যার যেটা ইচ্ছা সে সেটা করবে আইনের মধ্যে থেকে, ইচ্ছে বলতে আমি বলছি লেখালেখির কথাটা, অবশ্যই অন্য কোনো কিছু নয়। সুতরাং এখানে বলা যাবে না যে তুমি এইটা নিয়ে লিখতে পারবে, এটা নিয়ে লিখতে পারবে না, এইটা আমি আমার কাছে হয়তো ফুল ফল নিয়ে কবিতা লিখতে পছন্দ, নার্গিস আহমেদের
হয়তো একটা কোন বাস্তব কোন ঘটনা নিয়ে লিখতে পছন্দ, কারোর হয়তো ধর্মকে নিয়ে, কারোর হয়তো আল্লাহকে নিয়ে, কারোর হয়তো বেহেস্তকে নিয়ে, এটা যার যার ব্যাপার, এখানে বাধা দেওয়া যাবে না। এবং আমার যে ভালো লাগা সেটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া যাবে না বলে আমার বিশ্বাস, এবং এই চাপিয়ে দেওয়ার ফলেই কিন্তু যত অনা সৃষ্টি শুরু হয়, এটাই মনে হয় সাকিব। জি এবার একটু আমি, হ্যাঁ আমি একটু বলবো, যেটা হয়েছে যে আমি বলেছি যে এটা অবশ্যই নিন্দনীয় এবং এটা ইসলাম কখনোই এলাউ করে না। হ্যাঁ, তবে যে কথা আমি বলেছি যে এটা নিয়ে, কারণ ধর্মটা মানুষের নিজস্ব ব্যাপার, আপনি এটা কেন প্রিয় হবে আরেকটা ধর্মকে আঘাত করা, এটা আপনার প্রিয় হতে পারে না। আপনি হোসনে ভাবি বললেন যে হ্যাঁ আমার প্রিয় যেটা আমি সেটা লিখবো, হ্যাঁ আপনি আপনার প্রিয় জিনিস নিয়ে লেখেন, কিন্তু আরেকটা মানুষকে আঘাত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কথাগুলো লেখা, আরেকটা আরেকটা রিলিজিয়ান ইজ টোটালি ডিফারেন্ট ইস্যু, প্রত্যেকটা মানুষের জীবনে খুবই সেন্সিটিভ ইস্যু, আপনার সেটা ভালো লাগছে না, ফাইন, আপনার এই সাবজেক্টটা প্রিয় হলো কেন, এটা আমি বলেছি। বাট অফকোর্স ইসলাম এলাউ করে না, এবং যারা এগুলো লিখছেন উনি কলমে লিখেছেন তাদেরও উচিত কলমেই এটার জবাব দেওয়া। ইসলামে ডক্টর জাকির নায়েক যেভাবে প্রতিটা জিনিসে উনি, আপনি জানেন যে প্রত্যেকটি ধর্মের মানুষের প্রশ্নের প্রতিটা উত্তর উনি খুব সুন্দরভাবে দিচ্ছেন, নিখুঁতভাবে দিচ্ছেন। এখানে কারো ইভেন দেখেন উনার কথা শুনে মানুষ কত ইসলাম ধর্মে ফিরে আসছেন, অনেক তিনি কোরআন সম্পর্কে তার যতটুকু জ্ঞান ততটুকু বাইবেল বেদ সবকিছু সম্পর্কে তার গীতা সবকিছু প্রত্যেকটি পুস্তক সম্পর্কে উনার জ্ঞান আছে, এবং সেই জ্ঞান দিয়ে উনি সেগুলিকে খণ্ডাচ্ছেন। তো আমাদের যারা এই মারামারি কাটাকাটিতে করছেন তারা ওই সময়টা ওই চক্রান্তে না থেকে যদি উনারা ইসলামকে আরেকটু পড়েন, কোরআন আরেকটু পড়েন, অন্যান্য ধর্মগুলো পড়েন, তাহলে আশা করি ওনারা এই প্রশ্নগুলো জবাব যখন যারা উদ্দেশ্য বা উস্কানি দিচ্ছে বা হিট করছে সেই জায়গাগুলোতে ওনারা উচিত লেখালেখি করে এগুলোকে স্টপ করানো বা এগুলো বোঝানো। তো অবশ্যই মারামারি কাটাকাটি ডেফিনেটলি নিন্দনীয় এবং আমরা কখনোই এটাকে, আমাদের সময় হয়েছে একটু বিরতি নেয়ার, জি আপনি বলুন। হ্যাঁ তাহলে আপনার কথা শুনে বিরতিতে যাই, ছোট করে একটু কথা বলি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন পথ দিয়ে যেতেন, এক বুড়ি যে কাটা, উনি কিন্তু বুড়িকে খুন করেননি, উনি কিন্তু বুড়িকে সরিয়ে দেওয়ার পৃথিবী থেকে চেষ্টা করেননি, বরং সেই বুড়ি মা যখন অসুস্থ হয়েছে উনি তার শুশ্রূষা করতে গিয়েছেন, সেখান থেকে আমরা ঐতিহাসিক সত্য এবং আমরা এটি পড়ে বড় হয়েছি স্কুলে। হ্যাঁ, কিন্তু এর থেকে আমরা কি শিখি, মেরে ফেলে দেওয়া, নাকি যে আমার ধর্ম নিয়ে কটাক্ষ করছে আমরা যদি তার কাছে ভালো কথাগুলো পৌঁছে দেই, অন্য পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, আমার মনে হয় সেটাই হচ্ছে উত্তম, মেরে ফেলা দেওয়ার মধ্যে না, এর বিপরীতে কোনো যুক্তি মনে হয় আসতে পারে না বলে আমার বিশ্বাস। আমরা একটি বিরতিতে যাব, আমাদের দর্শকরা ফোন করেছেন এবং আপনাদের কাছে তাদের অনেক ধরনের মন্তব্য এবং প্রশ্ন আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় ফিরব। দর্শক যারা ফোন করেছিলেন নিশ্চয়ই আশা করি তারা আমাদের সঙ্গেই আছেন, আর একটু ছোট্ট সময় আমাদের সঙ্গে থাকুন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা বিরতির পর অবশ্যই আলোচনা করব। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, দর্শক সঙ্গেই থাকুন। আলাদিনের আরেক ধাপ বেকারিতে বাজিমাত, স্বাদে গন্ধে বাংলাদেশ, প্রবাস জুড়ে মিলছে বেশ। আলাদিন রেস্টুরেন্ট, 29-06 36th অ্যাভিনিউ, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। আমিন ফার্মেসি আপনাদের সেবায়, অ্যাস্টোরিয়াতে 29 স্ট্রিট এন্ড 36th অ্যাভিনিউ কর্নারে সপ্তাহে 7 দিন খোলা থাকে। এখানে অভিজ্ঞ ফার্মাসিস্টের সহায়তায় সব ধরনের ওষুধ দেওয়া হয়। আমরা মেডিকেট, মেডিকেয়ার, সিডিএস কেয়ার মার্ক সহ সকল প্রকার ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকি। ওষুধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সার্জিক্যাল সাপ্লাইও এখানে পাওয়া যায়। আমিন ফার্মেসি, 29-03-36 অ্যাভিনিউ, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, ফোন 7187866611। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত।
সম্মানিত দর্শক, ফিরে এসেছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আলোচনা করছি বাংলাদেশ এবং সারা বিশ্বে বাংলাদেশি প্রবাসীদের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। টাইম পলিটিক্সের আজকের সম্মানিত দুজন অতিথি, তাদের অনেক পরিচয় আমি অনুষ্ঠানের শুরুতেই একবার দিয়েছি, কিন্তু সংক্ষেপে যেটি এখন বলতে চাই সেটি হচ্ছে, একদিকে আছেন বাংলাদেশ সোসাইটির ফর্মার প্রেসিডেন্ট এবং কমিউনিটি বোর্ড আটের সদস্য নার্গিস আহমেদ, এবং উপস্থিত আছেন অধ্যাপক, লেখক এবং অ্যাক্টিভিস্ট হোসনে আরা। আমরা বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে অনেক দর্শক ফোন করেছেন, সেই সব দর্শকের ফোনগুলোর কিছু উত্তর, কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা খোঁজার চেষ্টা করব। সেটি হচ্ছে যে একজন দর্শক আবু সুরায়েম, তিনি জ্যামাইকা থেকে ফোন করে বলছিলেন যে এই যে ব্লগারদেরকে খুন করে ফেলা হচ্ছে বা কিংবা এই যে লেখালেখি হচ্ছে, এইগুলো কীভাবে আমরা বন্ধ করতে পারি বলে মনে হয়, এটি একটি প্রশ্ন ছিল একজন দর্শকের। না, বন্ধ তো ডেফিনেটলি আমি মনে করি সব প্রতিটি দেশেরই সরকারের এসব জিনিসকে এগিয়ে আসতে হবে, কারণ একটি মানুষের মৌলিক ইয়েগুলো হচ্ছে যে সরকার তার অন্ন, বস্ত্র, তার বাসস্থান, তার নিরাপত্তা, এগুলো তার স্বাস্থ্য, এগুলোর নিরাপত্তা দিবে, যে কোনো দেশের মেইন এটাই হচ্ছে এটা। হ্যাঁ, তো আমার মনে হয় যে সরকার ডেফিনেটলি কোনো না কোনো উদ্যোগ গ্রহণ করবেন, করা উচিত অবশ্যই, কারণ এই জন্যে যে দিন দিন এটা বেড়েই যাচ্ছে। মানে আমরা শুধু প্রথম একটা ঘটনা দেখলাম, ভাবলাম যে এটাই বুঝি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরপর ঘটছে 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 এটা। তো আমি মনে করি বন্ধের একটাই উপায়, সরকারকে কঠোর হতে হবে, এবং আইন, যেটা আইন সেটা সবার জন্যই আইন, সেই আইনটা ফলো করতে হবে, এবং ডেফিনেটলি অবশ্যই সরকারকে নিয়ম শৃঙ্খলা মেনে এবং আইন মেনে এগুলোর উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং আমি মনে করি না যে ধরা, এদেরকে ধরা বাংলাদেশের পুলিশ বাহিনীর বা ডিবি যারা আছেন তাদের কোনো রকম কঠিন কিছু, কারণ তারা কিন্তু একটা বাচ্চা হারানো গেলে উইদিন 24 আওয়ার্সের মধ্যে বের করে দিয়ে বলছেন যে, ক্রেডিট নিচ্ছেন যে আমরা 24 আওয়ার্সের মধ্যে পেয়ে গেছি, কিন্তু একটা ব্লগার সে একজনকে মানে রাস্তার মধ্যে খুন করে এতগুলো মানুষ চলে যায় কিন্তু ওনারা খুঁজে পান না। যেমন টিএসসির যে ঘটনা ঘটলো অভিজিৎ, হ্যাঁ, ওনাকে এতগুলো মানুষের সামনে হত্যা করা হচ্ছে, পুলিশ সামনে ছিলেন, এখন পর্যন্ত সেটার কোনো কিছু করতে পারলেন না, পুলিশ জানেন না, এখন পর্যন্ত কোনো খবর আনতে পারলেন না, এর আগে প্রতিটি জিনিস কিন্তু আমি জানি পুলিশের নখদর্পণে আছেন, কিন্তু ওনারা সামহাও এটাকে সামনে এগিয়ে নিয়ে আসছেন না। আশা করি যে ওনারা স্বাভাবিকভাবে, আমি এটাই বলবো যে আমরা সবাই মানুষ, আমাদের এটাই বিবেচনা করতে হবে, সবচেয়ে বড় আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা পশু না, আমরা কোনো কিছু না, আমরা, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, মানবিকতা আছে, আমরা সবাই মানুষ, আমরা উচিত আমাদের যে সেই বিবেচনায় রেখে বাংলাদেশের সরকারকে উচিত এটাকে যেভাবেই হোক প্রতিহত করা, এভাবে চলতে দেওয়া ঠিক না। জি হোসনে, আপনার কাছে কি মনে হয়? আপনি তো সরকারি তো ব্যবস্থা নিবেই, পাশাপাশি আমার একটি বিষয় যে আমাদেরকে নিজস্ব সচেতনতা বাড়ানোরও তো একটি বিষয় নিশ্চয়ই আছে। হ্যাঁ, এটা জনগণকে আসলে সচেতন হতে হবে, কারণ আমাদের মধ্যেখান থেকে একজন খুন হবে, আমরা সরকারের দিকে তাকিয়ে থাকবো, এটা কিন্তু কখনোই হবে না। কারণ কখন সরকার আসবে, কখন পুলিশ আসবে, তাদের ব্যর্থতার কথা বলে আমরা পার পেয়ে যেতে পারি না। কিন্তু তাদের ব্যর্থতা কি নেই? অবশ্যই ব্যর্থতা আছে, কারণ একটি বাড়ির যদি কোনো সন্তান বকে যায়, বাবা মা যতই ভালো হোক না কেন, বাবা মার উপরে দোষটি এসে যায় না? সেই কারণেই সরকারের অবশ্যই দায়িত্ব, কারণ দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব, তাদের দেখভালের দায়িত্ব সরকারের। সেই সাথে সরকার কি, সরকার কথাটার অর্থ কি? সরকার মানেই হচ্ছে জনগণ, তাই না? সরকার হচ্ছে জনগণ, আমরা। সুতরাং এখানে আমাদের সচেতনতা এবং আমাদেরকে এটা নিয়ে রীতিমতো গবেষণা করতে হবে, কেন এই ঘটনাগুলো ঘটছে এবং কোন কোন প্রক্রিয়া অবলম্বন করে, খুব ত্বরিত গতিতে চিন্তা করতে হবে। এর সমাধানে কিন্তু একটি শর্ট প্রসেস, একটা কিন্তু লং প্রসেস আছে, তাই না? শর্ট প্রসেস হচ্ছে পুলিশ বাহিনীকে সচেতন হতে হবে, জনগণকে অত্যন্ত সচেতন হতে হবে, কারণ যেন কোনো ঘটনা আর এইভাবে ঘটতে না পারে, এবং মানসিকতার কিন্তু পরিবর্তন। সেই মানসিকতা পরিবর্তনের কথা যে আমি একটু বলতে পারি, ধর্ম মানুষের মানসিকতার কিছুটা পরিবর্তন তো কিছু নানা পরিবর্তন করতে পারে, কিন্তু ধর্মকে যারা অপব্যবহার করে তাদের মানসিকতার পরিবর্তন হয় না। সেখানে আসলেই সংস্কৃতি, যে সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক বিপ্লব কিন্তু এখানে অনিবার্য, কারণ মানুষের যে মানসিকতা, পরিশুদ্ধ মানসিকতা তৈরি করবার জন্য, পরিশীলিত মানুষ গড়বার জন্য আসলেই সংস্কৃতি হচ্ছে অনিবার্য। তাই আমি মনে করি সাংস্কৃতিক বিপ্লব এখানে ঘটাতে হবে, যে সাংস্কৃতিক বিপ্লবকে দেখে ওই ব্লগার হত্যাকারীর এত ভয় পায় বলেই কিন্তু সেই উদীচির
অনুষ্ঠানে, সেই ছায়ানটের অনুষ্ঠানে, পয়লা বৈশাখের এই সমস্ত জায়গায় কিন্তু সেখানে আক্রমণ হচ্ছে। কথাটার অর্থ কী? ওরা জানে যে মানুষজন যদি সংস্কৃতি, মানসিকতায় যদি তারা সাংস্কৃতিক প্রবণ হয়ে ওঠে, পরিশুদ্ধ হয়, পরিশীলিত হয়, সেই তাদেরকে কিন্তু ধরে ধরাছড়ার বাইরে তারা আসলেই অনেক ঊর্ধ্বে উঠে যাবে। সুতরাং তাদেরকে আগে খতম করো, তারপরে হচ্ছে সব। সুতরাং এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আর বিকৃত কিছু মানসিকতা তো আছে, সেই বিকৃত মানসিকতা সম্পন্ন যারা তাদেরকে সরকার, পুলিশ বাহিনী, জনগণ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে, আমার মনে হয় যে এখানে আমাদেরকে সচেতন হয়ে সেই ক্লাব বলেন, সংগঠন বলেন, প্রতিরোধ করবার জন্য এটা একটা সময় দেওয়ার মতো কিন্তু আর সময় নেই। এবং আমি নিজে যেহেতু একজন মহিলা, আমি বলবো মহিলাদের সবচেয়ে বড় ভূমিকা এখানে আছে। তারা তাদের সন্তানদের ঘরে তারা বলবেন কোনটি শুদ্ধ, কোনটি ন্যায়, কোনটি অন্যায়। কারণ একজন পরিবারের মা বাবা, বিশেষ করে মাই কিন্তু ঔচিত্য এবং অনুচিত বোধের শিক্ষা দিতে পারেন। এই শিক্ষাটা ঘরে থেকেই শুরু হতে হবে বলে আমার বিশ্বাস। আমরা এই মুহূর্তে আরও একজন দর্শককে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো সরাসরি টেলিফোনে। সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে দয়া করে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইসলাম ধর্মের কোন মানুষ হত্যা কোনদিন অ্যাকসেপ্ট করে না, যেহেতু বাংলাদেশে এখন রাজনীতিতেই হচ্ছে ক্ষমতা ধরে রাখার জন্য, জামাত শিবির কে ফাঁসানোর জন্য। আমার তো মনে হয় একের পর এক ব্লগার হত্যা হচ্ছে, এদের বিচার হচ্ছে না এবং সরকার ধরতেও পারছে না কে। আমার তো মনে হয় জামাত শিবিরকে বিশ্বের দরবারে বাংলাদেশকে যে ইসলাম ধর্ম তারা জঙ্গি, এটা প্রমাণ করার জন্য সরকারই চলে মানুষগুলো বাইরে বাইরে মেজবাউজ্জামান প্রশ্ন করেছিলেন, এখন মাসুম সাহেব একটি ভিন্ন প্রসঙ্গে কথা বলছেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু একটু ধারাবাহিকভাবে আমরা আগাতে চাই, সেটি হচ্ছে যে বলেছেন হোসনে আরা সাংস্কৃতিক বিপ্লবের কথা। আপনি বলছেন যে পুলিশি যে বিষয় আসে, আমরা দেখলাম যে আমাদের যদি সাংস্কৃতিক চর্চার যদি আমরা কিছু মাধ্যম দেখি, সেটি হচ্ছে একটি হলো আমাদের পয়লা বৈশাখ। আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ, কিন্তু এবারের পয়লা বৈশাখটি কিন্তু অনেকটা ম্লান করে দিয়েছে একটি জঘন্য কাণ্ড। সেটি হলো যে যারা আমাদের বাঙালি সংস্কৃতিকে লালন করার জন্য রাস্তায় নেমেছিল আনন্দ উৎসব করার জন্য, কিন্তু অনেক নারী, অনেক মা, অনেক বোন নিগৃহীত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে। তো আমরা সাংস্কৃতিক বিপ্লবটা কীভাবে ঘটাবো? আসলে ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের দেশে আমাদের মানুষের মধ্যে ইউনিটিটা খুব কমে গেছে, মনুষ্যত্ব বোধটা খুব কমে গেছে। তা না হলে এই ধরনের ঘটনা ঘটার কথা না। যেই ঘটনাগুলো পয়লা বৈশাখে যে ঘটনাটা ঘটেছে, যেটা শুনেছি আমরা, যে মানে মাঝখানে রেখে চারিদিকে লোকজন করেছে, যে ছবিগুলো দেখেছি অ্যাকচুয়ালি, যে হাসাহাসি করছে, তো সেটাই বললাম যে আমাদের সামহাও আমাদের মধ্য থেকে মনুষ্যত্ব বোধগুলো উঠে চলে গেছে। সাংস্কৃতিক বিপ্লব যেটা হচ্ছে, এটা তো আমাদের মানে যুদ্ধের, মানে মুক্তিযুদ্ধের পর থেকে 71 থেকে আমাদের বিপ্লব ঘটে গেছে। কিন্তু ওই বিপ্লব সাংস্কৃতিক কর্মীরা ভাগাভাগি হয়ে গেছেন, যার জন্য এই জিনিসটা, যদি আমরা সবাই সাংস্কৃতিক কর্মীরা বা এই সাংস্কৃতিক বিপ্লব যে কথা বলছেন, এরা যদি এক থাকতে পারতেন তাহলে কিন্তু অনেকটাই লাভবান হতে পারতো আমাদের দেশ। কিন্তু তা না হয়ে এর মধ্যে ভাগাভাগি হয়েছে দল, এই দল সব কিছুতেই ভাগাভাগি হয়ে গেছে। কিন্তু ভাগাভাগিটা হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, হ্যাঁ, মানব কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য হওয়া উচিত। তা না হচ্ছে যে আমি ওই দল করি, আমাকে ওই দলকে, আমরা কি হয়, আমাদের দেশের মানুষরা আজকাল এমন হয়ে গেছে যে আমরা যেই দল করি সেই দলের চশমা পরে থাকি, আমরা আর অন্য কিছু দেখতে চাই না, আমরা ওই দলের চশমা পরে থাকি, অর্থাৎ একটি রঙিন চশমার কথা বলছেন আপনি। আপনাকে এই জায়গায় আমি থামাবো, কারণ একজন দর্শক টেলিফোনে লাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন এখন। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে খুব সংক্ষেপে আমাদের সঙ্গে যদি কথা বলেন খুব খুশি হব। লাইনটি কেটে গেছে, অনেকক্ষণ যাবত লাইনে ছিলেন, জি, আপনি বলছিলেন রঙিন চশমা, হ্যাঁ, রঙিন চশমা পরে থাকি সেই কারণে। আমরা শুধু সেটাই, ওই দলটাই দেখি, ওই দলের সব কিছু দেখি, কিন্তু আমরা আর ভালো মন্দ কিছু দেখতে চাই না। আমার মনে হয় যে একজন মানে সৎ মানুষ হিসাবে,
সৎ মানে দেশের মানে দেশবাসী হিসাবে একজনের মানুষের উচিত সাদাকে সাদা বলা কালোকে কালো বলার এই অভ্যাসটা করতে হবে আমাদের। এটাই মূল সংস্কৃতি আসলে আমাদের, যে আমাদের এই 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 চর্চাটা আমাদের করতে হবে যে আমরা যেন সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি এবং নির্ভয়ে বলতে পারি। কিন্তু আজকাল ওই নির্ভয়টা নাই। আপনি হোসনারা ভাবি আমাকে একটু একটু আগে যে বললেন যে মানুষের মানে শিক্ষা দিবে, মানুষ জন্য সচেতন হয়, অ্যাওয়ারনেস হয়, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস দিতে হবে। কিন্তু দেখেন ওরা ভয়ে কেউ যাচ্ছে না। আগে আমরা এটা জানতাম আমেরিকায় ঘটনাগুলো ঘটতো যে কেউ রাস্তায় পড়ে গেছে আমাদের মধ্যে খবর দেওয়া ছুঁয়ো না তুমি বিপদে পড়ে যাবে। বাংলাদেশে আমরা যখন এসেছি এখানে তখন এগুলো শুনে আমরা খুব অবাক হতাম। জি, আমি এই জায়গায় আসছি, আপনি যদি এলাও করেন তাহলে একটা ফোন নিয়ে নিই। জি, সম্মানিত দর্শক, আমরা আসলে খুব চাই যে আপনাদের ফোন অ্যাটেন্ড করার জন্য যারা ফোন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যিনি এই মুহূর্তে লাইভে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তাকে অনেক ধন্যবাদ দিয়ে আমি প্রশ্ন বলছি যে আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে দয়া করে কথা বলুন। আসসালামু আলাইকুম, সংক্ষেপে। ওয়ালাইকুম আসসালাম, আমি কালেডাল প্রিয়া থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম নার্গিস। নার্গিস আপা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি, আমাদের একজন অতিথিও আজকে নার্গিস, নার্গিস আহমেদ। জি, আপনি বলুন, আপনার কথা আমরা সবাই শুনছি। জি, আমি বলছি ভাই, এই যে ব্লগার এইগুলার বিচার কবে হবে এটা আমি জানতে চাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে ফিলাডেলফিয়ার অর্থাৎ পেনসিলভেনিয়ার যেসব দর্শক এই মুহূর্তে টাইম টেলিভিশনে যুক্ত হয়ে যোগ দিয়ে আমাদের টাইম পলিটিক্স অনুষ্ঠান দেখছেন সবাইকে আপনার মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। জি, এই প্রশ্নটি আমরা একদম তো এই নিয়ে আলোচনা করেছি আমরা। রাইট, হ্যাঁ আলোচনা। জি, তারপরে একটি বাক্যে বা দুটি বাক্যে যদি আমাদের নার্গিস আপাকে যদি একটু বলেন যে কতদিনে কিভাবে গ্রেফতার হবে? যতদিনে আমাদের সরকার চাইবেন এগুলোর বিচার করতে সেদিনই হবে, তার আগে কিছুই হবে না, এটা আমি বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আগে মানে ধরতে যেতে ভয় পেতাম যে ধরো না তুমি বিপদে পড়বে। বাংলাদেশে তখন আমাদের কাছে অবাক লাগতো, এটা কি ধরনের মানে কোন দুনিয়ায় আসলাম আমরা? একটা মানুষ মরে যাচ্ছে অথচ তাকে ধরতে পারছে না, কিছু করতে পারছে না। কিন্তু আমাদের বাংলাদেশে এখন সেই ঘটনাগুলো ঘটছে, মানে বাংলাদেশ এক্স্যাক্টলি ওরকম হয়ে গেছে যে একটা মানুষ ওখানে মারা যাচ্ছে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ এগোতে পারছে না, ধরতে পারছে না, ভয়ে ভয় লাগছে। তো সেই অ্যাওয়ারনেস আমাদের মধ্যে সবার, আমি শিওর যে বাঙালিদের মধ্যে অ্যাটলিস্ট বাঙালি ওই পর্যায়ে যাওয়া উচিত না, হয়তো যায়নি, হয়তো ওই অ্যাওয়ারনেসটা ঠিকই আছে, কিন্তু ওই ভয়ে যে আমি গেলে আমিও বিপদে পড়বো, আমাকেও কোপাবে, আমাকেও ওই করবে, তো সেই ভয় তারা যাচ্ছে না। সুতরাং সেই জিনিসটার থেকে আমাদের উঠে আসতে গেলে কি করতে হবে সেটা হলো যে আমাদের আইনটাকে হাতে না তুলে নিয়ে পুলিশের হাতে দিতে হবে, পুলিশ এবং সরকার সেটাকে যেভাবেই করতে হয় করতে হবে। জি, আমি হোসনে রাপা আপনার কাছে যাওয়ার আগে আরও একজন দর্শকের কাছে যাব। জি, সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে খুব সংক্ষেপে আমাদের সঙ্গে দয়া করে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে, আপনি স্টুডিওতে যুক্ত হয়েছেন লাইভ। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, সালাউদ্দিন লিটন। জি জনাব সালাউদ্দিন লিটন, বলুন। আজকে আজকে বাংলাদেশে যে ব্লগার খুন হচ্ছে, জি, তো সরকার কোন খুনিকে গ্রেফতার করতে পারছে না, এর পিছনে আসলে কারণটা কি বোঝাটা বড় কঠিন। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বোঝা যাবে খুব সহজে যে যারা ব্লগাররা খুন হচ্ছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে একদম সম্পূর্ণ ধর্মের বিরুদ্ধে, আর যারা খুন করছেন তারা হচ্ছে ধর্মীয় একটা মৌলবাদী গোষ্ঠী, এবং তারা কোথা থেকে বিবৃতি দিচ্ছেন, ভারতীয় অংশ। তো আমি বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন তারা ভারতের দালাল, তো এই সমস্ত ভারতের দালালরা ভারতে বসেই হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ রাষ্ট্র বানানোর জন্য ষড়যন্ত্র হিসেবে আজকে বাংলাদেশে এই ধরনের খুন। জি, আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সালাউদ্দিন লিটন। জি হোসনে আপা, আমরা তো এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি, যেটি করছিলাম আলোচনা আপনি সাংস্কৃতিক বিপ্লবের কথা আপনি বলেছেন, কিন্তু আমরা সাংস্কৃতিক চর্চা করতে গিয়ে তো নিগৃহীত হচ্ছে আমাদের নারীরা আসলে। তারপরে আমি আবার প্রাসঙ্গিক আমি বলতে চাই যে এই যে নারীরা নিগৃহীত হয়েছেন, নার্গিস আহমেদ বলছেন যে প্রতিটি মানুষের ছবি আমরা দেখেছি পত্রিকায় সরাসরি, তারা কেউ গ্রেফতার হচ্ছে না, সেটির আন্দোলনের জন্য বিচারের দাবিতে যখন আন্দোলন করতে যাচ্ছে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা, তারা তখন নিপীড়নের শিকার হয়েছে পুলিশের হাতে। আমরা দেখেছি যে একটি মেয়েকে, ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিভাবে অনেকগুলো পুলিশ মিলে তার উপরে হামলে পড়েছে, কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে একের পর এক? আসলে আমি নিজেই খুব লজ্জিত, কারণ আমি একজন মা, যে ছেলেগুলো
ওই মেয়েকে বিবস্ত্র করে আসলে সভ্যতাকে লাঞ্ছিত করেছে, ধ্বংস করেছে। আমি লজ্জিত যে তারা আমাদেরই সন্তান। আরেকদিকে আমি কিছুটা আনন্দিত যে ওইখান থেকেই কিন্তু কিছু ছেলে তাদের নিজেদের বস্ত্র দিয়ে সেই মেয়ের লজ্জা নিবারণ করবার চেষ্টা করেছে এবং নিজেরা আহত হয়েছে। তার মানে এটাই বলা যাবে যে আসলে পরিবার থেকে, আমি শুরুতেই বলেছি, পরিবার থেকেই কিন্তু শিক্ষা পেতে হবে। এখন পরিবার কবে শিক্ষা দিবে? যে ছেলেগুলো, যে মানুষগুলো এগিয়ে আসছে না তার পরিবারে দেখা যাবে যে তার পরিবারের যে প্রধান তাদের শিক্ষাটাই কিন্তু ওরকম না। তারাই বলেছে শোনো খুব নিরাপদে থাকবে আর দুধ ভাত খাবে, কোনো দিকে যাওয়ার দরকার নেই। এই ধরনের শিক্ষা যারা পায় তারাই ওরকম দাঁড়িয়ে থাকে। আর যে পরিবার থেকে শিক্ষা পায় সত্যের জন্য সামনে যাবে। সত্যই হচ্ছে সব এবং মানুষ হচ্ছে মানুষের জন্য। এই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তারা আসলে যে কোনো অবস্থায়, তারা কিন্তু আহত হয়েছে তাই না, ভালো আহত হয়েছে, এবং পুলিশ তাদেরকে তো জিজ্ঞাসা করছিলেন যে পুলিশ যারা প্রতিবাদ করতে গেছে, আসলে হয় না বাসের চেয়ে কঞ্চির জোর বেশি, আসলে বাসের চেয়ে কঞ্চির জোর বেশি। এই জায়গায় আপনার কাছে ফিরবো। কিছুক্ষণ আগে অনুরোধ করছিলাম, অনুমতি নিচ্ছিলাম নার্গিস আপার, এখন আপনার কাছে অনুমতি নিচ্ছি যে দর্শক টেলিফোন করেছে, দর্শকের ফোনটা আমরা রিসিভ করি একটু। জি সম্মানিত দর্শক, আপনি অনেকক্ষণ যাবত আমাদের সঙ্গে লাইনে আছেন, এই মুহূর্তে যুক্ত হবেন সরাসরি স্টুডিওতে। আপনার নাম এবং পরিচয় দিয়ে খুব সংক্ষেপে যদি আমাদের সঙ্গে কথা বলেন আমরা খুব খুশি হব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাকিব ভাই, ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি বলুন, আমরা শুনছি আপনার কথা। প্রথমে আমি আমার প্রিয় একজন ব্যক্তি আজকে আসতে টিভিতে দেখতে আসি, ভালো লাগতেছে নার্গিস আপা, অনেকদিন পরে, প্রায় ১৬ বছর পরে দেখলাম। আপার কাছে, আমি দুজনের কাছে, আপনারা আপার কাছে একটা প্রশ্ন আছে আজকে দুজনের কাছে, এই যে ব্লগাররা মারা যাচ্ছে এবং এদের বিচার হবে, তদন্ত হবে, তদন্ত নামে যে মেডিসিনটা আমাদের মনে ঢুকাই দিচ্ছে সরকার, সেই মেডিসিনটার থেকে তো আমরা নিষ্ক্রিয় হতে পারবো না। জি, এবং আজকে সালাউদ্দিন সাহেবকে ইন্ডিয়াতে পাওয়া গেছে, নাসিম বলতেছে যে এটা বিএনপির একটা কারসাজি, বিএনপির একটা নাটক, এগুলি কি কথা নাকি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দুটি প্রসঙ্গ তুলেছেন। আমরা ব্লগার নিয়ে অনেক কথা বলেছি, তদন্ত, বিচার, পুলিশ কি করছে, রাষ্ট্র কি করছে আলোচনা করছি, আমরা হয়তো আপনি শুনেছেন আমাদের এই বিষয়গুলো। আমরা সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গ যেটি টেনে এনেছেন এটা খুবই একটি ভাইটাল প্রশ্ন, আমরা সেটি নিয়েও আলোচনা করব। আপনি এবং যারা এতক্ষণ প্রশ্ন করেছেন আরও কয়েকজনের প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করার নিশ্চয়ই সুযোগ পাবো, কিন্তু সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে আরও একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন দর্শক। বাংলাদেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বাংলাদেশী গাইডের তত্ত্বাবধানে ঘুরে আসুন ফ্লোরিডা ও বাহামা। আমরা এখন নিয়মিত ডিজনি ওয়ার্ল্ড, মায়ামি বিচ, কি ওয়েস্ট ও বাহামা দ্বীপপুঞ্জে ট্যুর অপারেট করছি। আমাদের অন্যান্য ট্যুর নায়াগ্রা ফলস থাউজেন্ড আইল্যান্ড, নায়াগ্রা ফলস কানাডা থাউজেন্ড আইল্যান্ড, নায়াগ্রা ফলস ওয়াশিংটন ডিসি, লুরে কেভেন, স্মোকি মাউন্টেন, রুবি ফলস, রক সিটি, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি। যোগাযোগ বাংলা ট্যুর 3472807269। Hi, I'm Dr. Yvonne Khan.
Welcome to Khans. Khans Tutorial is New York's number one tutorial for Common Core, citywide ELA and math, summer program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khans Tutorial, where we educate for life. Call today. সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, বাংলাদেশ সোসাইটির ফর্মার প্রেসিডেন্ট এবং কমিউনিটি বোর্ড আটের সদস্য নার্গিস আহমেদ, এবং সঙ্গে আছেন অধ্যাপক, অ্যাক্টিভিস্ট এবং লেখক হোসনে আরা। আমরা দর্শকের কিছু প্রশ্ন আছে, সেসব প্রশ্ন আমরা নিই। অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সম্মানিত দর্শক। আমরা অনেক ফোন নিয়েছি, বেশি ফোন তো নিলে আলোচনাও আমরা করতে পারবো না, তবুও আপনারা যারা অনেক কষ্ট করে ফোন করেন, আমরা বরাবরের মতো আজকেও আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু নার্গিস আপা আপনার কাছে যাই। সালাউদ্দিন আহমেদের ঘটনা তো আপনারা জানেন, যে একদিন আগে তিনি ভারতে একটি জায়গায় মেলা ঘরে তিনি তার খোঁজ মিলেছে। তিনি একটি হাসপাতাল থেকে তার স্ত্রীকে ফোন করেছেন সেখানে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন, যে আমরা ভারতের মেঘালয় থেকে তিনি ফোন করেছেন, এর আগে ইলিয়াস আহমেদ নিখোঁজ হয়েছিলেন, তারপরে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়েছে, ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন, সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়েছেন, তো একের পর এক একটি ভালো খবর অন্তত পক্ষে যে দু মাস পরে হলেও আমরা সালাউদ্দিন আহমেদের একটি খোঁজ মিলেছে, এই বিষয়টি আপনি আপনার মন্তব্য কি, আপনি কিভাবে? আসলে এই বিষয়ে মন্তব্য করা খুবই কঠিন, এই জন্য যে রাজনীতির খেলা বোঝা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা রাজনীতি করি না, আমি বিশেষ করে রাজনীতির সাথে জড়িত না। তবে রাজনীতির খেলা যে কোথায় গিয়ে পৌঁছে, কোথা থেকে শুরু হয়, এটা বলা খুব কঠিন ব্যাপার। এবং এই যে দুই পক্ষের যে একটু এক ভদ্রলোক বললেন যে কেউ বলেছে এটা বিএনপি নিজে করেছে, তো সেটা খুব মানে আপনি যে তদন্ত করে যে বের করবেন, যে তদন্তটাইও যে মানে আপনার সত্যি তদন্ত হয়েছে তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কারণ তদন্ত তাদের ইচ্ছা অনুযায়ী হয়, যে যেটা তদন্ত করতে চায় সে তার ইচ্ছা অনুযায়ী তদন্ত করবে, সেই রিপোর্ট দেবে। সুতরাং রিপোর্টটা আজকাল যেটা বাংলাদেশের প্রতিটা পত্রিকা খুলে দেখা যাচ্ছে, আজকাল প্রতিটা রিপোর্টই তাদের মতো, যে যার মতো দিতে চায়, বিএনপি বিএনপির মতো দিবে, আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই তাদের ইচ্ছা মতো রিপোর্ট দেবে। সো রিপোর্টের প্রতি আমার মনে হয় না জনগণের আজকাল আর কোনো আস্থা আছে, আমারও নাই। সুতরাং এটা আল্লাহ জানে একমাত্র আসলে ঘটনা কী, মূল ঘটনা কী, মূল ঘটনা যে যার যার মতো বলবে। সো এই ব্যাপারে আসলে আমার তেমন কিছু বলার নাই, বাট উনি ওনাকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, দ্যাট ইস দ্য মেইন থিং, যে ইলিয়াস আলী সাহেবকেও যেন এইভাবে কোনোদিন খুঁজে পাওয়া যাক, যে কোনো হয়ে গেছে তারপরেও বলবো যে পৃথিবীর যে কোনো জায়গায় হোক উনি যেন আবার ফিরে আসেন ওনার বউ বাচ্চাদের কাছে, এটাই দোয়া থাকলো। আমরা চাই না যে আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটুক, সে যেই হোক যেটাই হোক, বাচ্চারা তো ডিজার্ভ করে বাবা মাকে। জি জি, অনেক ধন্যবাদ। এবং দর্শকের কাছে একটি ক্ষমা প্রার্থনা আছে, যে আমরা আর ফোন নিতে পারছি না, আপনারা হয়তো সম্ভবত দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে স্ক্রলে যে নাম্বারটি যায় সেই নাম্বারটি আমরা ইতিমধ্যে তুলে দিয়েছি, সেই জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠানে স্বচ্ছতা থাকুক, একটা ট্রান্সপারেন্ট সব কিছু থাকুক, এই জন্যই আমরা জিনিসগুলো বলছি, যে আমরা আজকে যে পরিমাণের ফোন নিয়েছি আর বেশি ফোন নেওয়া সম্ভব না, কারণ আরও অনেক বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে ফোন করেন, ফোন করছেন। জি, হোসনেরা আপা, সালাউদ্দিন আহমেদের এই খোঁজ পাওয়ার বিষয়টি আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমি ঠিক আমার অনুভবে বুঝতে পারছি তার স্ত্রী সন্তানদের আজকে কত ভালো লাগার একটি বিষয় যে সে জীবিত আছে, সেই খোঁজটা পেয়েছে, তাই না? এ আনন্দের কিন্তু কোনো পরিসীমা নাই, এ আনন্দের সাথে আমরা নিজেরাও আনন্দিত হচ্ছি। এবং নার্গিস আপা বললেন যে রিপোর্টের প্রতি আস্থা নেই, হ্যাঁ অনেক ঘটনা ঘটে যাচ্ছে যে রিপোর্টের প্রতি আস্থাটা কমে যাচ্ছে, তারপরেও আসলেই রিপোর্ট বিচার, বিচারে আমাদের আস্থা কম বেশি থাক, বিচার ছাড়া কাউকে শাস্তি দেওয়া যাবে না, খুন করা যাবে না, কিছুই করা যাবে না, আমাদের রিপোর্ট দরকার, কিন্তু তড়িৎগতিতে রিপোর্ট দরকার, আমাদের বিচার দরকার, আসলেই হতে হবে। আর পুলিশের ব্যাপারটা বলছিলেন, পুলিশের যে কাণ্ডকীর্তি সেগুলো কিছুটা বাড়াবাড়ি, আসলে বাড়াবাড়ি, কারণ দুষ্টের দমনা শিষ্টের সাধন তো পুলিশের কাজ, কিন্তু মনে হয় না পুলিশের ধার ধারে, তাই না? সুতরাং ওই একই কথা
যে তারা যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়নি, তাদের মনন মানসিকতা যথার্থ হয়নি। আমি যেহেতু দীর্ঘদিনের শিক্ষক, আমি আবারও নিজের ব্যর্থতার ঘাড় নেই, হয়তো প্রতিটি ছাত্রকেই শিক্ষার্থীকেই ঠিক যথার্থ শিক্ষা দিতে পারিনি। এই শিক্ষা দেবার জন্য বিশ্বে যেখানে যারাই অনুষ্ঠান শুনছেন, সকল বাবা মা এবং শিক্ষকদের আসলেই আসল শিক্ষাটা দিতে হবে, যে শিক্ষা থেকে আমরা ঔচিত্য এবং অনৌচিত্য বোধকে প্রতিষ্ঠিত করতে পারি। আপনার বিনয়, আমরা হয়তো আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে সঠিক শিক্ষাটা নিইনি বা নিতে পারিনি, না এটার এটার আপনারা বলতে পারেন, কিন্তু দেওয়ার দায়িত্ব তো আমাদের, তাই না? এবং দেওয়ার মতো দিলে কে নেবে না কেন? এটার দায়িত্বটা আসলে আমরা নিজেরা ওইভাবে নিজেরাও এড়িয়ে যাই সবাই। আমরা কেউ কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি 100% সততার সাথে আমার জীবনের সমস্ত জায়গাগুলোতে আমি আমার কার্যক্রম পরিচালিত করেছি। কেমন যেন আমরা নিজেরা নিজেদেরও একটু স্খলন হয়েছে, সেই ধীরে ধীরে হতে হতেই কিন্তু এটা বিশাল একটা আকার ধারণ করেছে। তাই আসুন না আমরা মানবপ্রেমিক হই, মানুষের দুঃখে কাঁদি, মানুষের ভালো লাগায় আমরা ভালোবাসে উল্লসিত হই। এটা থেকে কেন আমরা দূরে থাকব সেটা তো অবশ্যই একটা ব্যাপার। আরেকটি কথা কি আমি বলতে পারি কি না এখানে, সেটা হচ্ছে একটি না আপনি অনেকগুলো কথা বলুন। মিঠু একটা প্রশ্ন রেখেছিলেন যে নারীর যে এখানে এই দেশে এসে নারীর কি ভালোই হয়েছে, আপনি তুলে ফেলেছেন আসলে। জি, আমি ধারণা করি বা আশা করি যে কামাল হোসেন মিঠু আপনি এখনো আমাদের সঙ্গে আছেন, আপনি শুনছেন নিশ্চয়ই। আমার মনে হয় নারী হচ্ছে আসলে জন্মসূত্রেই যোদ্ধা, কারণ নারীকে নারীর সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গেলে একটা যুদ্ধ করতে হয়। জি, তারপরে পারিপার্শ্বিকতা, পরিবার, সমাজের, রাষ্ট্র এবং বিশ্বের নারীদের পক্ষে খুব কম কিন্তু আইন আছে, সহযোগিতা আছে, সহানুভূতি আছে, নারীকে যুদ্ধ করতে করতেই এগিয়ে যেতে হয়। তাই বাংলাদেশের নারী এবং এদেশের একটা কথা, হুমায়ুন আজাদের একটা কথা মনে পড়লো, ব্লগাররা তাকেও করেছে, বাংলাদেশের নারীরা পশু পুরুষ দ্বারা নির্যাতিত হয় আর উন্নত বিশ্বের নারীরা মানুষ পশু দ্বারা নির্যাতিত হয়। আসলেই নারী হচ্ছে যোদ্ধা, সে নারী ভাত রান্না করা থেকে শুরু করে, সে নারী সন্তান লালন পালন, নারীর পরিবার এবং নারীর যে কর্মক্ষেত্র, সব জায়গায় নারীকে লড়তে হয়, নারীকে বিজয়ী হতে হয়। না, আমি মনে করি নারীর বিজয় মানেই হচ্ছে সমাজের বিজয়, রাষ্ট্রের বিজয়, এই বিশ্বের বিজয়। সুতরাং এই বিজয়গুলো দেখতে গেলে নারীকে আসলেই এগিয়ে আসতে হবে, এবং এজন্য আবার সেই সচেতনতা, এর কোনো বিকল্প নেই, যে সচেতনতা একজন শুদ্ধ মনের নারী কেবল দিতে পারে। তাই আসুন না আমরা নারীকে সব ক্ষেত্রেই অভিবাদন জানাই, নারীর অগ্রসরতার জন্য আমরা নিজেরা এগিয়ে যাই এবং আমাদের কার্যক্রম পরিচালিত করি। এটাই আর কি প্রশ্নটা ছিল, এটি মোটামুটি। এবং আমি আরও একটি প্রশ্ন করব, কামাল হোসেন মিঠু এটি সরাসরি প্রশ্ন করেছিলেন, আমি এই বিষয়টা নিয়ে আবার একটু নার্গিস আহমেদ আপনার কাছে যাই। তার আগে আবারও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা মনে করি যে এটি একটি সরাসরি অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অনেক দর্শক ফোন করেন, কিন্তু একটি স্বচ্ছতা থাকা উচিত। আমরা বলতে চাই যে এই মুহূর্তে আমরা আর কোনো ফোন নিতে পারছি না, যদি কেউ কোনো দর্শক চেষ্টা করতে থাকেন তারা হয়তো শুনে এই চেষ্টাটি আপাতত বন্ধ রাখবেন, কারণ আমরা চাই না আপনারা অহেতুক চেষ্টা করেন, আপনারা কষ্ট পান, কারণ আমরা আজকের মতো ফোন বন্ধ করে দিয়েছি স্বচ্ছতার জন্য, অনুষ্ঠানের স্বচ্ছতার জন্য, এবং আমাদের দর্শকরা যেন কোনো কারণে বিরক্ত না হন এবং আমাদের পলিসি বুঝতে পারেন, এই জন্যই কথাগুলো বলা যে আজকের ফোন আমরা বন্ধ করে দিয়েছি, আর কোনো ফোন নিচ্ছি না, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এবং আপনার কাছে যে বিষয়টি বলবো যে এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছিলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে উনি একটি সাধারণ চিত্র তুলে ধরেছেন, আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটি হাসনে আরা আপনার কাছেও করব। কামাল হোসেন মিঠু বলছিলেন যে এইখানকার নারীদের জন্য আপনারা নারীরা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন, তার নারীর ক্ষমতায়নের জন্য কি করছেন। পাশাপাশি আমার একটি প্রশ্ন আছে, বাংলাদেশের নারী এবং এইখানে প্রবাসী নারী তাদের মধ্যে কি পার্থক্য দেখেন আপনারা? আচ্ছা, এই প্রশ্ন যাওয়ার আগে আমি যে পুলিশের যে ব্যাপারটা বলছিলেন যে আমি জাস্ট একটু টাচ করতে চাচ্ছি ওটা, যে ছবিগুলো দেখতে পেয়েছি পরে যে প্রতিবাদ করতে গিয়ে যে ছবিগুলো আবার দেখতে পেলাম, প্রথমে তো ওখানে তো দেখা যায়নি পহেলা বৈশাখেরটা ওখানে পুলিশ, কিন্তু পরের যে প্রতিবাদ দেখা গেলো যে একটা মেয়ে পিছনে দৌড়াচ্ছে, পুলিশরা দৌড়াচ্ছেন, এবং আরেকটা ছবি দেখা গেলো একটা মেয়ের প্রাইভেট পার্সে
লাথি দিচ্ছে, মানে লাথি দিচ্ছে, হ্যাঁ ফ্লাইং কিক করছে, হ্যাঁ হ্যাঁ ভয়াবহ চিত্রটা, মানে এটা ভাবাই যায় না। তো আরেকটা ছবিতে দেখেছি যে মেয়েটা প্রথমেই মনে হয় যেটা করেছে, মেয়েটা প্রথমে পুলিশের গাড়িতে ঢিল ছুড়েছে, ঢিল ছুড়েছে। তো আমি মনে করি যে একজন গুড সিটিজেন হতে হলে এটা করা উচিত নয়। পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, সে রাস্তায় আছে যেন কোনো রকম অঘটন না ঘটে, সেগুলোকে তদারকি করা, তাই না? মেয়েটার উচিত না, মেয়েটার উচিত হয়নি ডেফিনেটলি। সে প্রতিবাদ করছে, প্রতিবাদের ভাষা আছে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে থাকবে, কিন্তু পুলিশের গাড়ি দেখে ঢিল ছোড়াতেই কিন্তু ঘটনাটা ঘটেছে, আমার আমি যতটুকু ছবি দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ, ঢিল যদি কেউ ছোড়ে আন্দোলনকারী, আমি আসছি ওখানে, তাহলে কি তাকে এভাবে তাকে রাস্তার শাস্তি দিতে হবে? আসছি, সেটাই আসছি। তো ঢিলটা ছুড়েছে একটা গাড়ির ভিতরে, গাড়িটা কিন্তু রাষ্ট্রের একটা সম্পদ, আমাদের দেশের সম্পদ, ওটা একটা আমাদের দেশের সম্পদকে আমাদের দেশের একজন নাগরিক কেন নষ্ট করবে বিনা পেতে? পুলিশের গাড়িতে কেন সে ঢিল ছুড়তে যাবে? ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে, আচ্ছা সাধারণ নাগরিকরা অনেক পাগলামি করতে পারে, কিন্তু পুলিশ তো আর সেই পাগলামির মানে অঙ্গ না, এই জন্য যে পাগলামির অংশ না, কারণ সে একটা দায়িত্বে আছে, সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে সে আছে। তার দায়িত্ব হচ্ছে কোনো রকম বিশৃঙ্খলা ঘটলে সেখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এটাই তো হওয়া উচিত। তিনি অপরাধ করেছেন, তার বিচার করতে হবে, অপরাধ করছে তার বিচার করবে, পুলিশে থাকেই কোনোখানে অঘটন ঘটে তাদেরকে ছুটিয়ে দেওয়া এবং তাদেরকে দরকার পড়লে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এন্ড দেন ফাইন্ড আউট করে কে কি অপরাধ করেছে সেই হিসাবে বিচার হবে। কিন্তু পুলিশের হাতে দায়িত্ব নিয়ে যে পুলিশ রাস্তার মধ্যে মারছে লোকজনকে, পুলিশ রাস্তা পিটাচ্ছে মেয়েদের, এভাবে দৌড়ে গিয়ে মেয়েটা চুলে ধরে এই যে ঘটনাটা ঘটালেন আমাদের পুলিশ বাহিনী, আমি খুব লজ্জিত, মানে খুব লজ্জা লেগেছে এই জিনিসটা দেখে, যখন দেখেছি লাথিটা দিচ্ছে তার একটা মেয়ের প্রাইভেট পার্টসে, মানে হিট করে একদম, মনেই হচ্ছে যে উনি মানে এম করেছেন ওখানে, উনি লাথি দিবেন। তো এই জিনিসটা যখন আমাদের পুলিশ বাহিনীর এই এই, আমি সবাইকে দোষারোপ করছি না, আমি শিওর যে গুটিকতক হয়তো এগুলো হয়েছে, এই জন্য অনেকটা দুর্নাম হয়ে যায়, পুরো বাহিনীর উপরে দুর্নাম চলে আসে, পুরো বাহিনীর উপরে দুর্নাম চলে আসে, এবং বলা হয়েছে যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার একজন মহিলা, সেই দেশে মহিলাদের উপর এত নির্যাতন কেন চলছে? আমাদের দেশের প্রাইম মিনিস্টার মহিলা কি পুরুষ সেটা বড় কথা না, উনি একজন মানুষ, আমি মহিলা হিসেবে দেখতে চাই না একজনকে, উনি একজন মানুষ, উনি সৃষ্টির সেরা জীব, এটাই আমি ধরতে চাই, মানুষ আমরা, এবং আমাদের ওনার দায়িত্ব দেশ পরিচালনা করানো এবং দেশে শৃঙ্খলা রাখা এবং দেশের নিরাপত্তা দেওয়া নাগরিকের। তো সেই হিসাবে ডেফিনেটলি উনি কাজ করছেন, কিন্তু এটা উনি নারী কি পুরুষ এই দোষারোপ ওনাকে দেওয়া উচিত না, কারণ উনি নিশ্চয়ই ওনার দেশের জন্য ওনার যতটুকু আছে শ্রদ্ধাবোধ আছে বা ভালোবাসা আছে যেটা আছে উনি করছেন, কিন্তু ওনার আমি আমার দেশ আমাদের প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করবো যে সামহাও একটা সলিউশনে আসতে হবে ওনাদেরকে, এই মানে অপোজিশন পার্টির সাথে এই যে লাগাতার জিনিস একটা চলছে চলছে, গভর্নমেন্ট বলেন এবং স্পিকার বলেন, মানে সর্বক্ষেত্রে নারীরা ওখানে বিচরণ করছেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, এমনকি প্রধান সবচেয়ে বড় যে রাজনৈতিক দল অন্যতম প্রধান, হ্যাঁ সবগুলোই, সবগুলোই মহিলা, তার প্রধান সবই মহিলারাই আছেন, মহিলারা আছেন, যদিও আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাই তাদেরকে টেনে এনেছেন ওই পদগুলোতে, কারণ ওনারা নিজেরা আসতে পারেননি যে কোনো কারণে হোক, হয়তো দলের প্রধান করতে পেরেছে একজনকে দুজনকে অ্যাটলিস্ট মনে করব আমি, যে ওনারা পুরুষকে ক্রেডিট দেন, হ্যাঁ দিয়েছি অবশ্যই, না যে অবশ্যই 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 পুরুষরা না এগিয়ে দিলে নারীরা আজকে এখানে আসতে পারেন, যেমন আমি নিজের কথাই বলতে চাই যে আমার ঘরে যদি আমার হাজবেন্ড আমার পুরুষ যদি আমাকে এগিয়ে না দিতেন কমিউনিটিতে কাজ করার জন্য, তাহলে কিন্তু আমি আজকে নার্গিস আহমেদ আপনার এখানে বসে মানে কথা বলার যোগ্যতাই পেতাম না, এই যোগ্যতায় আসন করার জন্য উনি আমাকে সাহায্য করেছেন, ভালো মানুষ, ভালো, অবশ্যই ভালো মানুষ, অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, জি জি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি যে উনি ওনার মতো সব হাজবেন্ডরা এটাই করেন, কিন্তু নারীকে নিজের যোগ্যতায় আর একটু এগিয়ে যেতে হবে, নিজের যোগ্যতাটা দেখাতে হবে, একটা পুরুষ তার যদি ওয়াইফের যদি যোগ্যতা না থাকে তাহলে পুশ করে কোথায় নেবেন, তাই না? তো তাকেও ইনিশিয়েটিভ দেখাতে হবে, তাকেও এগিয়ে আসতে হবে, মুক্তমনা হতে হবে, মুক্তমনা এটা এই সেন্সে বলছি না যে ফ্রিডম নেওয়াই মানে এটা না যে স্বেচ্ছাচারিতা করা, স্বেচ্ছাচারিতা না, সংযমের মাধ্যমে মানে কাজে এগিয়ে যাওয়া, কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। খুব সুন্দর আপনি করে বলেছেন যে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা, কিংবা আপনার কোনো বিশ্লেষণ কিংবা পর্যবেক্ষণ বা কোনো কথা। আমার যেটা মনে হয় বাংলাদেশে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, এত এত অনেক কিছু আছে, তারা কিন্তু আসলে নারীদের প্রতিনিধিত্ব করছে না,
অবশ্যই না, এবং পুরুষদের ধন্যবাদ দেই। সেই সাথে সাথে ওই যে কথা একটা আছে না, যে বাঘের মুখেই কিন্তু লেডিস ফার্স্ট, যেখানে দলকে টিকায় রাখা যায় না সেখানে কিন্তু দেখা যায় যে মহিলা, কারণ নারী হচ্ছে সবসময় সংবেদনশীল, তাদের সাংগঠনিক ক্ষমতা, তাদের দক্ষতা এটা কিন্তু আসলেই বেশি আসলে, সে কারণেই নারীদের, এবং নারীদের এগিয়ে আসবার জন্য আসলে সেই অনেক আগের সেই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মেরি ওলস্টোনক্যাপ, তাদের কথা বলতেই হয়। পুরুষরা আমাদেরকে, পুরুষরা আমাদের প্রতিদ্বন্দ্বী না, কিন্তু অবশ্যই আমাদের যোগ্যতা দিয়ে আমরা এগিয়ে আসবো, এবং পুরুষ যেহেতু সুবিধাজনক অবস্থানে আছে সেই কারণে তাদের হাতটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ নারীর অগ্রগতি মানেই হচ্ছে মানব সভ্যতার অগ্রগতি। তাই নারী এগিয়ে আসবে, নারী এগিয়ে আসবার পথে যে বাধাগুলো, সেই বাধাগুলোকে একটু, সেই সুযোগে আমি একটু বলতে চাই যে আমাদের দেশের যে আইনগুলো আছে সেই আইনগুলো কিন্তু মানে সংবিধানে কিছু আছে আসলে সংবিধানের পাতাই আছে, বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ কিন্তু নেই, কারণ সামাজিকভাবে সেগুলো নেই। সেই মানে সংবিধানের লিখিত অবস্থায় যেটা আছে তার মধ্যে অনেক ত্রুটি আছে যেগুলো এখন বলা সম্ভব না, আমাদের হাতে সময়ও কম। হ্যাঁ, সেটা এটা আর সম্ভব না। আসল কথা হচ্ছে নারীকে এগিয়ে আসতে হবে সব জঞ্জাল দুই পাশে সরিয়ে রেখে, এবং যেহেতু আমার ডান হাত আর বাম হাত নারী এবং পুরুষ, একটি হাত বিহনে কিন্তু আমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো না। নারীকে তার ক্ষমতায় এগিয়ে আসতে হবে, এবং তার এগিয়ে আসবার পথে যে জঞ্জাল আছে সেই জঞ্জালগুলো যারা সৃষ্টি করছে পুরুষ, তাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে, না হলে একসময় দেখা যাবে যে পুরুষতান্ত্রিক পরিবার এখন একসময় আবার কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার হবে, পুরুষদেরও কিন্তু এই নির্যাতনের মধ্যে পড়তে হবে। সুতরাং পুরুষ সাবধান হও, আমরা নারী পুরুষ কাউকে চাই না। হ্যাঁ, নারী পুরুষ এটা বড় কথা না, আমরা মানুষ, এটাই হচ্ছে বড় কথা। কারণ সেই গুটিকত পুরুষকে, তথা সেই ধরনের পুরুষকে আমি বলবো যে প্রকৃত মানুষ হয়ে ওঠেন, আসলে শুধু পুরুষ যথেষ্ট নয়, মানুষ হতে হবে। আমি একটু অ্যাড করছি ওর সাথে, একটু অ্যাড করছি যে আমাদের যে ভাই আমাদের প্রশ্ন করেছেন যে নারী ক্ষমতা, সেটা আমাদের বাংলাদেশের জন্য একদমই প্রযোজ্য না, কারণ বাংলাদেশ অলরেডি এগিয়ে আছে নারীরা। এমনকি এই আমেরিকা একটা সভ্য সমাজ, একটা আধুনিক সমাজ না, এখানে দেখেন আজকাল হিলারি ক্লিনটন উনি রান করছেন, ক্লিনটন তো, বিল ক্লিনটন তো আগে ওনাকে এগিয়ে দেননি, অথচ যোগ্যতা অনুযায়ী কিন্তু হিলারি ক্লিনটন অনেক বেশি সুপিরিয়ার ছিলেন, হিলারি ক্লিনটন বিল ক্লিনটন, কিন্তু উনি আগে ওনার পদটা নিয়েছেন, এখন উনি এসছেন ওনার ওয়াইফকে মানে হিলারি ক্লিনটনকে সহযোগিতা করছেন উনি। তো সেখানেও পুরুষের সহযোগিতা প্রয়োজন, এবং প্রতিটি পুরুষেরই উচিত তার ওয়াইফকে, তার ঘরে মা বোন ভাই যারাই আছেন তাদের সবাইকে সহযোগিতা। কয়েকশো বছরের যে আমেরিকার রাজনীতি, সেইখানে কিন্তু আমরা কোনো মহিলা দেখতে পাই না, সেটাই বলছি। সেই ক্ষেত্রে বাংলাদেশে যে বললাম যে আমাদের বাংলাদেশিদের, আমরা আমাদের বাংলাদেশ অনেক অনেক গুণ বেশি এগিয়ে আছে। আশা করি আমরা 2016 সালের নভেম্বরে আমরা একজন নারী প্রেসিডেন্ট আমেরিকা দেখতে পাবো, আশা করছি। আশা করি, আমার কিন্তু মনে হয় শুধুই প্রেসিডেন্ট হওয়া বড় পদ সেটা না, নারীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার, এটা অবশ্য পদে থাকলে, সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নারীর অর্থনৈতিক উন্নয়ন, নারীকে সক্ষম হতে হবে। অনেক ধন্যবাদ, আপনারা যে নারী কে এগিয়ে নেওয়ার কথা বলছেন সেখানে আমরা দেখছি যে খুব সংক্ষেপে, আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আপনি 1 মিনিট পাবেন, হোসনেরা 1 মিনিট পাবেন। নারীর কথা যখন বলছেন তখন আমরা দেখছি যে ব্রিটেনের সাধারণ নির্বাচন, যেখানে আমরা আলোচনা করছি ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে, তখন আমরা 4-5 দিন আগে আমরা ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানে 3 জন বাংলাদেশি নারী তারা এমপি নির্বাচিত হয়েছেন, মোট 4 জন হয়েছেন, একজন পুরুষ আর বাকি 3 জন হচ্ছে নারী। তো এই বিষয়টি কিভাবে দেখেন, এবং পাশাপাশি যে ব্রিটেনে যে নারীদের বা ব্রিটেনে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের যে ধরনের ইনভলভ সেটা কি আমাদের যুক্তরাষ্ট্রে আছে কিনা? আচ্ছা, ফার্স্ট অফ অল ওনারা বাংলাদেশি নারী না, ওরা বাংলাদেশি বংশোদ্ভূত, মানে একজন মানে একটা রোশনার আলী মনে হয় উনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, অনেক ছোটবেলায় এসেছেন, বাকি দুজনে ওখানে জন্মেছে, ওরা ব্রিটিশ আমেরিকান নাগরিক, সুতরাং ওনারা বড়ই হয়েছেন সেই পরিবেশে, এবং ইয়েতে কি বলে ব্রিটেনে আমাদের বাংলাদেশের কাছে অনেক আগে, অনেক আগে সেখানে গিয়েছেন, বিশেষ করে সিলেটের যে অঞ্চলটা, আসাম সিলেট ওই অঞ্চল গেছে, ইভেন ব্রিটিশ পিরিয়ড থেকে মানে পিরিয়ড থেকে ওখানে গেছেন। আর আমাদের আমেরিকায় বাংলাদেশিরা আসতে শুরু করেছেন মোটামুটি মানে
তার আগে কিছু কিছু এসছেন 1920-30 দিকে এসছেন, একজন কি যে হোক বেশি আসেনি, কিন্তু আমাদের মুক্তি স্বাধীনতার পরে আমাদের সবাই মোটামুটি এখানে আসতে শুরু করেছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশিরা এই অল্প সময়ের মধ্যে অনেক বেশি এগিয়ে আছে। আমি সেই 20-22 বছর আগে বলবো, হ্যাঁ, যে ক্যালিফোর্নিয়ায় কিন্তু একজন কাউন্সিল মেম্বার হয়েছিলেন একজন বাংলাদেশি 20-22 বছর আগে ক্যালিফোর্নিয়ায়, উনি অনেকদিন ওখানে ছিলেন। আর ইন দ্য মিনটাইম আমাদের এখানে নিউ জার্সিতে, ফিলাডেলফিয়ায়, মিশিগান, আমাদের অনেক বাংলাদেশি কাউন্সিল ওমেন আমাদের নিউজার্সিতে, হ্যাঁ জি, নিউজার্সিতে উনি একজন কাউন্সিল ওমেন হয়েছেন। সো নিউজার্সিতে দুজন তিনজন অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন, হ্যাঁ জি জি, ডক্টর নূর নবী আছেন এবং আরো আছেন অনেকেই আছেন জি, বুঝলো ইয়ে কি বলে বুঝলো ভাই কি বলে ওনার নাম এমন ভুলে গেলাম এই মুহূর্তে, যাই হোক উনি আছেন, তো দেওয়ান বুঝলো, দেওয়ান বুঝলো রহমান জি উনিও আছেন, উনি অনেক ভালো কাজ করছেন সেখানে, একুশের অনেক কিছু করেছেন তো, এবং ফিলাডেলফিয়া আছেন, মিশিগানে আছেন, এবং আমাদের একজন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশি মানে বাংলাদেশি আমেরিকান বলবো, কারণ ওনার বাবা ছিলেন বাংলাদেশি, ওনার মা ছিলেন আফ্রিকান, তো উনি কংগ্রেসম্যান হয়েছেন, দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশিদের মনে করবো, যে আমরা যেহেতু ওনাকে বাংলাদেশি মনে করছি, বাংলাদেশি আমেরিকান, তো উনি কংগ্রেসম্যান হয়েছেন। তো এই অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের যথেষ্ট মানে আশাপাশি আরো এগিয়ে যাবে, আমাদের হাতে একেবারে সময় শেষ, হোসনিয়া আপা এই বিষয়টি নিয়ে আপনি যদি বলেন। আমি টাইম টেলিভিশনের মাধ্যমে আমি বাঙালি কন্যা যারা তাদেরকে অভিবাদন জানাচ্ছি, টিউলিপ, রোশনারা এবং রূপা হক। আসলে টিউলিপের তো পরিচয় কাউকে বলে দেয়নি, কারণ বঙ্গবন্ধুর রক্ত তার শরীরে, তার পৃথিবীর যেখানেই থাক না কেন, তার জন্ম যেখানেই হোক, গাছের রুট যেখানে আছে যত বড় হোক, সূর্যকে স্পর্শ করলেও তার কিন্তু রুটকে তার ছাড়িয়ে যাওয়া যাবে না। আর রোশনারা কথা জানি বহুদিন থেকে তার যে কার্যক্রম, আর আরেকটু আমি বলতে চাই রূপা হকের কথা, আমি খুব গর্বিত আমার পাবনা জেলার কিন্তু রূপা হক, এবং সেই সাথে বলতে চাই আজকে যে নার্গিস আমার চমৎকার করে কথা বললেন, আমাদের পাবনার বউ আছে, সুতরাং এই কথাটা উল্লেখ না করলেই আসলে হবে না। এই সাথে সাকি আমি একটি কথা বলতেই চাই, যত আমাদের দুর্গতির কথা বললাম, আসলে বৈশাখ মাস, বৈশাখী শুভেচ্ছা আমাকে জানাতেই হবে, এবং সেই সাথে মে মাস, মে মাস হচ্ছে শ্রমিকের মাস আমাদের বাংলাদেশে, বিশ্বের সকল শ্রমিকের প্রতি আমার শ্রদ্ধা, এবং সেই সাথে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাঙালির যে বিশ্বের প্রতিনিধিত্ব, সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও কিন্তু জন্ম মে মাসে, তাদেরকেও আমার প্রণতি জানাচ্ছি। এটা না জানালে এই অনুষ্ঠানটি আমার মনে হয় অপূর্ণ থেকে যাবে, এবং শেষবারের মতো আমাদের বাঙালি কন্যা তোমাদের অভিবাদন, এবং আপনাকেও ধন্যবাদ, জানি না শেষ কিনা ধন্যবাদ দেওয়ার সময় পাবো কিনা, সকল দর্শককেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা আছেন, এবং টাইম টেলিভিশনকেও ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ জি, আপনারা আমাদের হোসনিয়ারা ভাবি সব মূলত সবকিছুই বলে দিয়েছেন সবাইকে, কিন্তু আমি শুধু বাঙালি ওই তিন কন্যাকে না, আমি এবং আমেরিকায় যারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন আমেরিকার প্রশাসনে, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমরা অনেক গর্বিত আপনাদের সকল সকলের জন্য, সকলের অবস্থানের জন্য। আশা করি আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন, আমাদেরকে সম্পৃক্ত রাখবেন, এবং আমাদের সুখে দুঃখে থাকবেন আপনারা যারাই যেখানে অবস্থান করছেন। অনেক ধন্যবাদ টাইম টিভিকে আমাদের এখানে আমন্ত্রণ জানাবার জন্য, আশা করি আগামীতেও ইনশাআল্লাহ আবার কখনো আসার সুযোগ হবে। অবশ্যই আমরা চাইবো আপনাদের দুজনকে, জনাব মিসেস নার্গিস আহমেদ এবং হোসনিয়ারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।